আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। আমরা মুখে দাবি করা মুসলমানের সংখ্যায় বেশি ঠিক না, আমরা চায়ের দোকানের মুসলমান খুব বেশি। আমরা যখন দেখি মুসলমান দিকে দিকে নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মুসলমান দেশে দেশে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, আমরা যখন দেখি ইরাকে মুসলমান মার খায়, আমরা যখন দেখি সিরিয়ায় মুসলমান মার খায়, আমরা যখন দেখি ফিলিস্তিনে মুসলমান মার খায়, আমরা যখন দেখি আরাকানে মুসলমান মার খায়, আমরা দেখি ভারতে যখন মুসলমান মার খায়, তখন চায়ের দোকানে বসে আমরা চায়ে ভূত দিই, চায়ে চুমুক দিই আর বলি আল্লাহ কোথায়, ঠিক না? আপনি কি আপনার ডিউটিটা ঠিক মতো পালন করেন? বলেন, আজান হচ্ছে, চায়ের দোকানে লোক বেশি নাকি মসজিদে লোক বেশি? শুক্রবারে তো জায়গা পাওয়া যায় না, শুক্রবারে নিয়মিত মুসল্লি গুলো আর সামনের কাতারে চান্স পায় না। চায়ের দোকানে লোকজনের সংখ্যা খুবই বেশি, আজান হলে মসজিদে আমাদেরকে পাওয়া যায় না। সবাই তো ভাইয়েরা, আজকে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, যার জন্য আমাদের এত সমস্যা। আমরা শুধুমাত্র সমাধান খুঁজি, কিন্তু যেখানে সমাধান সেখানে আমরা আসি না, ঠিক না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ঘুরে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে ঘোরান দেখো ঘুরে, সমাধান যদি নিতে চাও, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে ঘোরান দেখো ঘুরে, সমাধান যদি নিতে চাও। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও, সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো ভুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চলবে দেশে দূর হবে সব দুর্নীতি। না, আপনাদের মনে হয় না যে কোরআনের আইন চললে দুর্নীতি দূর হবে? এটা মনে হয় আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস হইলে আপনাদের মুখের যে আওয়াজ শীতের জন্য কি আওয়াজ কমাই আল্লাহ কমাই দিয়েছে? আমরা তো প্রত্যেক দিনই কোথাও না কোথাও যাচ্ছি, কথা বলছি, গাচ্ছি,
তারপরে আমার এখানেও কেউ জোরে কথা বলার চেষ্টা করতেছি, আপনারা অনেকদিন পরে হয়তো বা না অনেকেই নিয়মিত ওয়াজ শোনেন, এ জাতীয় টিমও কিছু থাকে ঠিকই না, নিয়মিত ওয়াজ শোনে মানুক আর না মানুক, তো আপনারা হয়তো ওয়াজ শুনছেন মাঝে মাঝে একটু ঠিক বলবেন, এটাও কি কষ্ট হয়ে যায়, এটা বলে তো বক্তারা একটু প্রেরণা পায়, আর ঠিক বলে সোয়াব হবে না হবে না, ভালো কথায় সাই দিবেন না দিবেন না অবশ্যই একটু দেবেন, একটু বলার আওয়াজটা একটু বাড়াবেন, মুসলমানের আওয়াজ এত দুর্বল হবে কেন, ওখানে আমাদের যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা এসে যদি মাহফিলে বসে যেতেন তাহলে মাহফিলের সৌন্দর্য বেড়ে যেত, এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন খালিদ বিন ওয়ালিদের কাতারে কবুল করেন, আপনাদেরকে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করেন, আজকের যুবকেরা যদি এই তাফসীর মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করে তুলতে পারে, এই যুবকদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করে তুলবেন বলেন সুবহানাল্লাহ, যুবকেরাই এই সমাজ পরিবর্তন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেছিলেন প্রথমে যুবকেরাই সুবহানাল্লাহ, আর বাধা দিয়েছিলেন কারা কারা মুরব্বীরা বুড়োরা, এখন বুড়োরা বানা করেন, কারণ এই যে আবু জাহেলের গোষ্ঠী আবুল আহাবের গোষ্ঠী এরা সব ছিল মুরব্বী, আর ওদের ছেলেরা এসে চুরি করে করে আল্লাহ রাসূলের সাথে দল করত ঠিকই না, এই যুবকেরাই পারে একটা সমাজ পরিবর্তন করতে, এই যুবকেরাই পারে দিনের অন্ধকার রাতকে দিনের আলোয় পরিণত করতে, এই যুবকেরা যদি জেগে ওঠে তাহলে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বকে পরিবর্তন করার চ্যালেঞ্জ রাখতে পারে, এই যুবকেরা বলেন ঠিক কিনা, কবি নজরুলের ভাষায় যুবক আবার তারা যারা সব সময় যৌন উদ্যমে মানে লড়ার জন্য সংগ্রামের জন্য প্রস্তুত থাকে, এই জন্য এই সংগ্রামী যদি মুরব্বীরাও হয় তাইলে সেটাই, তো আমি এখন যেহেতু যদিও অল্প লোক আমি একটু তাক দিয়ে দেবো, দেখি আপনাদের আওয়াজটা আমাদের যশোর পর্যন্ত পৌঁছায় কিনা, নারায়ণ থাকবে আপনাদের মনে হয় আপনারা সন্তুষ্ট, আপনারা কি সন্তুষ্ট আপনাদের চিৎকারে, আমরা আরো একটু জোরে চিৎকার দিতে চাই, আর এই চিৎকারের সাথে সাথে আমি বলবো যে যারা আশেপাশে এখন তারা আছেন বসে যাবেন, যারা মঞ্চের বাইরে আছেন যারা মাইকের আওয়াজ শুনছেন তারা অবশ্যই চলে আসবেন, আমি আমার পরিবেশনা শেষ করে দেব আর দুই তিনটা গান করে ইনশাআল্লাহ, তো আপনারা এর মধ্যে অবশ্যই চলে আসবেন, মা বোনেরা রয়েছে পর্দার অন্তরালে, একটা মায়ের গান গাওয়ারও চিন্তা আছে, আমি যশোরের ছেলে যদিও যশোরে আমি একটু দাওয়াত পাইবো, মানে যশোরে আমার অনেকে চেনে আমায়, আবার অনেকেই চিনতে পারে আমার আব্বার নাম মরহুম মাস্টার আব্দুল সামাদ, এক সময় ওয়াজ করতেন, চেনেন কেউ তারা, অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন, তো আমি তার বড় ছেলে, যশোরে আমার একটু দাওয়াত কম হয় কারণ যশোরে আমি যশোরের ছেলে তো বোঝেন গ্রামের ফকির, আমি বলি যে আমাদের গ্রামের ইমাম সাহেব যিনি আমাদের গ্রামে যিনি ইমামতি করার যোগ্যতা রাখেন তিনি যে ইমামতি করে পাঁচ গ্রাম পরে যে আর ওই পাঁচ গ্রাম পরে ইমাম সাহেব এসে আমাদের গ্রামে করতেছে, মানে এই গ্রামের টাকা ওই গ্রামে যায় আর ওই গ্রামের টাকা এই গ্রামে ঠিকই না, তো আমাদের যশোরে ওই বিভিন্ন রংপুর সিলেট চট্টগ্রাম থেকে আসে আর আমি ওই দিকে যে ওই যে মানে গ্যাপটা পূরণ করে দিই, ভালো না আপনারা খুশি কিনা এটা ভালো কিনা, তো আমি এবার আরো একটু জোরে আপনাদের একটু গলাটা ক্লিয়ার করাতে চাই যাতে একটু গরম লাগে, ভাই কথা বললে দেখবেন যে এই যে আমার এখন মনে হচ্ছে চাদরটা রেখে দিই, আর এতক্ষণ আগে মানে কি করছিলাম, তারপর আমি একটু আহত অ্যাক্সিডেন্ট করেছি পা মানে ওই সুজা হয়ে গেছে এখন আর দেখা হচ্ছে না বুঝছেন, মানে বিয়ারি কি সমস্যা হয়ে গেছে, দেখি আপনাদের চাওয়া পাওয়ার মিল আছে কিনা আমি সেটা দেখতে চাই, আর আমার চাওয়া পাওয়ার সাথে যদি মিল থাকে অবশ্যই একটু সাড়া দিবেন, পারবেন তো, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের পানি, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের পানি, আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখের,
আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষি দমন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে, আমি চাই ধর্ষি দমন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে, সব চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।